হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়, আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব একটা খুব সুন্দর কথা, কিন্তু সেই কথাটা হলো যে আমাদের মনে অনেক সময় অনেক কিছু প্রশ্ন জেগে ওঠে, যেই সব প্রশ্নের উত্তরগুলো আমরা কিন্তু খুঁজে পাই না। যেমন আমরা অনেক সময় ভাবি, ভগবান যদি সুন্দর হন তবে তার সৃষ্ট এই জগৎটা এত খারাপ কেন? অর্থাৎ এই জগতে এত দুঃখ কষ্ট জরা ব্যাধি এইগুলো কেন? এর তাৎপর্যই আজকে তোমাদের সাথে আমি বিশ্লেষণ করব। দেখো বন্ধুরা, আমাদের এই জড়জগৎ একটি জেলখানার স্বরূপ। এই জড়জগৎকে দুঃখালয়ম বলা হয়েছে, দুঃখের আলয়। ভগবত বিমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অধঃপতিত হয়েছি বলে বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমরা সবাই জানি যে জেলখানা কেন তৈরি করা হয়েছে। জেলখানা এই জন্যই তৈরি করা হয়েছে যে যারা শাস্তি উদ্বেগ ও কষ্ট পাওয়ার জন্যই সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয় এই রূপ যদি কেউ ভাবে তাহলে তো সেটা বোকামিই হয়। জেলখানাটা তৈরি করাটা কারুর দোষ রূপে গণ্য করা উচিত নয়। তবে কৃতকর্মের দণ্ডভোগের মেয়াদ শেষ হলেই জেলখানা থেকে রেহাই পাওয়ার সুযোগ কিন্তু থাকে, কিন্তু আবার পুনরায় অপরাধমূলক কর্ম করলে পুনরায় আবার কিন্তু সেই জেলখানাতেই যেতে হবে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বারে বারে কখনো জেলখানাতে যেতে চাইবে না। এটাও ঠিক তেমন আমাদের এই জড়জগৎ রূপ জেলখানায় যারা বুদ্ধিমান হয় তারা বারবার কিন্তু আসতে চাইবে না। আর এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে আমাদের মুক্তি পেতে হলে একমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে ভগবত ভক্তি এবং হরিনাম সংকীর্তন। আর যখন আমরা হরিনাম সংকীর্তন এবং ভগবত ভক্তি করব তখন আমরা এই দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরমানন্দ ভগবত ধামে ফিরে যাব। আমরা খারাপ কর্ম করেছি তাই জন্য আমাদের এই জড়জগতে অধঃপতিত হতে হয়েছে। ঠিক যেমন জেলখানা স্বরূপ তোমাদের আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলাম, ভগবানের চিত জগৎ সেখানে খুব আনন্দ কিন্তু এই জড়জগতে খুব কষ্ট। যারা দোষ করে, খারাপ কাজ করে, যারা দুষ্ট কাজ করে, যারা এই জড়জগতে আসার প্রয়াসী হয় তখন ভগবান তাদেরকে এই জড়জগতে পাঠিয়ে দেয়। এটা ভগবানের একটা জেলখানা। যারা খারাপ কর্ম করে তাদেরকে ভগবান এই জেলখানা রূপ জড়জগতে ভগবান পাঠিয়ে দেয়। আর তোমরা যদি চাও এই জড়জগৎ থেকে মুক্তি পেতে তাহলে হরিনাম সংকীর্তন করো। ভগবান তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে সব ধর্ম পরিত্যাগ করো, শুধুমাত্র আমার শরণাগত হও, আমি তোমাকে অবশ্যই আমার ধামে নিয়ে যাব এবং এই জগৎ থেকে মুক্তি করব। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক করো এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর আমাদের চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে আমার পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ রাধে রাধে, হরি বল।